শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি ময়লা মনে পরম আনন্দ কখনোই প্রতিফলিত হয় না। লোভী মানুষের মন অনেকটা নর্দমার পেরে ওঠা কীটের মতো, তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতেই যাবে। মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো, দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে, দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্মা অভিমানে চুর মনে কখনো